ইল্লাহির রহমানির রহিম MST বলকের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশে যারা আমার ভিডিও দেখেন সবসময় ভালো আছেন তো আল্লাহর মেহরবানিতে ভালো থাকার কথা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসলাম আবারও বসুন্ধরা ফুল গাছ নিয়ে। 12 মাসে হয়তো বা ফুল ফুটে 15-20 দিন থাকে থাকে সারা ফুলগুলা জড়ে মরে যায়, আবার নতুন করে ডালপালা দেয়, ডালপালা দিয়ে আবার সুন্দরভাবে ফুটে প্রথম কলিটা ফুটে আপনার একবারে পাতার মতন সবুজ। ওই যেখানে দেখতে পাচ্ছেন পাতার থেকে আস্তে আস্তে ফুলগুলো একটু বড় হওয়ার পরে সাদা হয়, দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে এই গাছটির ফুলটা। এই দেখেন কলি ছাড়তেছে, প্রত্যেক সময় প্রত্যেকটা ডাল মরে যায়, মরে গিয়ে আবার নতুন করে কলি ফুটে। আর এই যখন একবারে লাস্টে দিই পোক্ত হয়ে যায় ফুলগুলা, তখন এই হলুদ ফুলগুলা ফুটে, কচমা থাকতে ফুটে না। দেখেছি আমি অনেক সময় ট্রাই করে, আপনার এই গাছটা খুব ভালো লাগে দেখতে, ফুলগুলো সুন্দর, অনেক রকমের কালার আছে, আপনারা কিনতে পারেন। আর সাধারণভাবে ছোটো টবে রোপণ করতে পারেন, একবারে সহজভাবে আপনার ছাদে বারান্দায়, বেশি রৌদ্রর প্রয়োজন হয় না, বারান্দা বাগানে রোপণ করতে পারেন। আর কি বলবো, আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। আপনারা হয়তো ভাবতে পারেন বারবার দেই, বারবার আমি দেই না এক ভিডিও, প্রত্যেকটা ভিডিও রেডি করে প্রত্যেক দিন এই মুহূর্তে এই ভিডিওটা রেডি করেছি, রেডি করে আপনার দিয়েছি আপনাদের সামনে। এই রোদ্রে গিয়ে ছাদে গিয়ে এই ভিডিওটা এখন তুলে এনেছি, নতুন ফুল তাই আপনাদের সাথে শেয়ার হয়েছে। সবসময় রান্না দিয়ে দেওয়া যায় না এবং সবসময় গাছের ভিডিও দেওয়া যায় না, সেই জন্যে। আসসালামু আলাইকুম।